নমস্কার। বাংলা সাহিত্যের খলজন্মা, চিরবিস্ময় ও অবিসংবাদিত লেখক মাইকেল মধুসূদন দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে মাহেশ্বরী অডিও ভাইবসের নবম নিবেদন বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। এই কাব্যাংশটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য থেকে সংগৃহীত। 9টি স্বর্গে বিভক্ত মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গ বধ থেকে এই কাব্যাংশটি সংগ্রহ করে এই নামকরণ করা হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ সংকলন বইটিতে। কবিতা পাঠে সুরজিৎ রায়। শুরু হচ্ছে মাহেশ্বরী অডিও ভাইবসের নবম নিবেদন মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষ উপরে। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহ পাও তা তো দেখাও দশ করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন, তুমি পিতৃতুল্য, ছাড়ো ওদার যা বস্ত্রাগারে পাঠায় পোড়া মানুষে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জি বওয়া হবে। উত্তরিলা ভীষণ, বৃথায় সাধনা তোমার রাঘব দাসা, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরূপ। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসিরে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়া গড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, কে বাসে অধমরা, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কবু প্রভু কঙ্কিল শুলিলে শৈবাল দলের ধাম, মৃগেন্দ্র কিশোর কবে, হে বীরকেশরী সম্ভাষে মৃগালে মিত্র ভাবে, অজ্ঞদাস বিজ্ঞতমতি অবিদিত নহে কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষ নহিলে অস্ত্রহীন যোথে কিসে সম্বদে সংগ্রামে, কহ মহারথি একি মহারথি প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, ছাড়ো মত আসব ফিরিয়া এখনি, দেখিব আজ কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রে কুমতি, দৈব দৈত্য নররণে সচক্ষে দেখেছে রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস এন দুর্বল মানবে, নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রগল্বে পশিল দম্ভি, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননের ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস কহ তা তো সহিব কেমনে, হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তপ, তুমিও হে রক্ষমণি সহিচ কেমনে, মহামন্ত্র বলে যথা নরশির ফণী মলিন বদন লাজে, উত্তরিলা রথী রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মরে তুমি নিজ কর্মদোষী, হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি বিরত শতত পাপে দেবকুল, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল শরীরে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়েতেই আমি বড় দোষে, কে চাহে মজিতে, রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে, মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ
বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে, কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পরসদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি জানিত সহ নিঃসে দুর্মতি। শুনছিলেন মাহেশ্বরী অডিও ভাইবসের আজকের নিবেদন বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। কবিতা পাঠে সুরজিৎ রায়, কবিতার সূত্রধার আমি শিবাচার্য, মূল ভাবনা ব্যবস্থাপনা অনির্বাণ আচার্য, ধ্বনি পরিকল্পনা এডিটিং ও স্পেশাল এফেক্ট এইট নোট, পোস্টার ডিজাইন সৌনব, পর্ব পরিচালনা মোনালি চ্যাটার্জি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।